তো নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। এই লকডাউনের সময়ে আপনারা সকলেই আশা করছি বাড়িতে আছেন এবং সুস্থ আছেন। তো দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে সেকেন্ড ফেজের লকডাউন চলছে, আর সেই লকডাউনে গঙ্গারামপুর এবং বুনিয়াদপুর শহরের কী অবস্থা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে লোকজন কতখানি ভয় পেয়েছে, যে রাস্তাঘাট একেবারেই ফাঁকা, দেখতে পাচ্ছেন যে লোকজন একেবারেই নেই। তো আমরা তো নিতান্তই প্রয়োজনে বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেই তার ফাঁকেই ভিডিওটা করে নিয়েছি আপনাদের জন্য, যে দেখতে পাচ্ছেন রাস্তায় একদমই লোকজন নেই। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব যে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে এই মুহূর্তে বেরোবেন না, এবং যদিও খুবই প্রয়োজনে বেরোতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরে বেরোবেন। আমাদের লড়তে হবে এবং লড়াই করে করোনাকে হারাতে হবে, বাংলাকে জেতাতে হবে। করোনা হারবে, বাংলা জিতবে। আর অযথা কেউ ভয় পাবেন না, সর্বদা সতর্ক থাকুন এবং সাবধানে থাকুন। মাস্ক একটি নিত্য প্রয়োজনীয় জিনিস এবং সেটাকে সর্বদা আপনার সঙ্গে রাখুন। তো দেখতে পাচ্ছেন গঙ্গারামপুর শহরের অবস্থা, চারিদিকে দোকান পাশার সমস্ত কিছু বন্ধ। এই কয়েকটা প্রাইভেট কার এবং লরিগুলো ছাড়া দেখতে পাচ্ছেন যে কোনো গাড়ি ঘোড়া, কোনো বাস নেই, কোনো অটো নেই রাস্তায়। তো বুঝতেই পাচ্ছেন যে লোকজনের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়েছে, আতঙ্ক সৃষ্টি হয়েছে, সেজন্য লোকজন রাস্তায় একদমই বেরোচ্ছে না। আর চারিদিকে আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, তো এই পরিস্থিতিতে বাড়ি থেকে না বেরোনোটাই ভালো। দেখতে পাচ্ছেন গঙ্গারামপুর বাস স্ট্যান্ড একেবারেই ফাঁকা, শপিং মল সব কিছু বন্ধ, লোকজন সবাই বাড়িতে। বাড়িতে থাকুন, সাবধানে থাকুন, সর্বদা মাস্ক পরুন, করোনাকে বিদায় দিন। আর সবশেষে এই বলেই ভিডিওটা শেষ করছি, যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক করবেন, এবং আপনাদের ওখানে লকডাউনের কী অবস্থা সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, যে আপনাদের ওখানে কোন ফেজে এখন লকডাউন চলছে এবং আপনাদের ওখানকার করোনা পরিস্থিতিটা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।